ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন কেবিপি আনন্দ সময় থাকুন খবরে দিল্লি হিংসা কাণ্ডে শুটার শাহরুখ গ্রেপ্তার আট রাউন্ড গুলি চালনার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে জাফরাবাদে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ পঁচিশে ফেব্রুয়ারি গুলি চালনার অভিযোগ উঠছে অভিযোগ সামনে আসার পরেই ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার দিল্লি হিংসাকাণ্ডের শুটার শাহরুখ গ্রেফতার আট রাউন্ড গুলি চালনার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে জাফরাবাদে বিক্ষোভকারীদের ওপর গুলি চালনার অভিযোগ পঁচিশে ফেব্রুয়ারি গুলি চালনার অভিযোগ অভিযোগ সামনে আসার পরেই ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার পঁচিশে ফেব্রুয়ারি গুলি চালনার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরেই ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার हमारे प्रतिनिधि मनोज वर्मा की बोलते सुनबो बड़ी हुई थी क्योंकि जिस तरीके से उसने जो आ, दीपक ढैया के ऊपर पिस्तौल टाली थी उसके बाद एक फायर भी किया था जिसमें एक शख्स घायल हो गया था तो कहीं ना कहीं आ, बहुत बड़ी सफलता है दिल्ली पुलिस के लिए शाहरुख को गिरफ्तार करना ताहिर अभी बाकी है गिरफ्तार होना और पुलिस के जो अधिकारी है उनका यही कहना है की ताहिर को भी जल्द ही गिरफ्तार कर लिया जाएगा

हथियारों का इस्तेमाल इसमें इस्तेमाल किया गया है तो अवैध हथियारों का ही इस्तेमाल हुआ है इस पूरी पूरी हिंसा के अंदर ये बात तो क्राइम ब्रांच की इन्वेस्टिगेशन में साफ हो जा रही है क्योंकि तो जो सत्तासी लोग हैं वो बुलेट से घायल हुए हैं इसके अलावा जो, जो लोग मरे भी हैं वो भी बुलेट से ही मरे हैं तो कहीं ना कहीं हथियारों का इस्तेमाल हुआ है अवैध हथियारों का इस्तेमाल हुआ है और शाहरुख जहां पर तो फरार हुआ था जिन जो जो लोग शाहरुख की मदद कर रहे थे वो कहीं ना कहीं अब जांच के घेरे में आ जाते हैं उन पर भी अब जो है शिकंजा दिल्ली पुलिस का दसा जाएगा कि आखिरकार वो क्यों शाहरुख को पना दे रहे थे क्यों शाहरुख को छिपा रहे थे अभी फिलहाल शाहरुख को गिरफ्तार किया गया है उससे पूछताछ की जाएगी आखिरकार वो सात दिन कहां कहां पर रहा किस किस ने उसको पना दी और कैसे कैसे, -कैसे वो फरार रहा पिस्तौल उसके पास कहां से आई कि वो तमाम सवाल है जो उससे पूछताछ में खुलासा होगा আমাদের প্রতিনিধি মনোজ বর্মা যেমনটা আমাদের জানালেন যে এই মুহূর্তে পুলিশ তাকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই কটা দিন তিনি কোথায় ছিলেন কোথায় কোথায় আশ্রয় নিয়েছিলেন সমস্ত তথ্যই পুলিশ শাহরুখকে জেরা করে জানবে দিল্লি হিংসা কাণ্ডে শুটার শাহরুখকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ আট রাউন্ড গুলি চালনার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে জাফরাবাদে বিক্ষোভকারীদের ওপর গুলি চালনার অভিযোগ পঁচিশে ফেব্রুয়ারি গুলি চালনার অভিযোগ অভিযোগ সামনে আসার পরই ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার इलाके ऐसे हैं जहाँ पर अवैध हथियार बनाए जाते हैं यहाँ पर अवैध हथियारों की कई बार दिल्ली पुलिस की स्पेशल सेल ने भी यहाँ पर फैक्ट्रियां पकड़ी हैं और गिरफ्तारी उस फैक्ट्रियां उस पकड़ने के बाद ये खुलासे भी हुए हैं कि यहाँ से दिल्ली को अवैध हथियार सप्लाई किए जाते हैं ऐसे में इस बात की संभावना से इंकार नहीं किया जा सकता कि शाहरुख भागकर ऐसे ही अवैध हथियारों के, के डीलरों की शरण में गया होगा और दिल्ली पुलिस को चूंकि ऐसी तमाम जानकारियां थी कि अवैध हथियार के डीलर इन लोगों की मदद कर सकते हैं लिहाजा ऐसे लोगों पर भी निगाह रखी जा रही थी और ऐसे ही एक ऑपरेशन के तहत शाहरुख को गिरफ्तार कर लिया गया शोभना। हमारे प्रतिनिधि ओम प्रकाश तिवारी जमुन जानिए दिले पुलिस শাহরুখকে জেরাক করে জানবে যে এই কটা দিন শাহরুখটি কোন ডেরায় আশ্রয় নিয়েছিল দিল্লি হিংসাকাণ্ডে শুটার শাহুখ গ্রেপ্তার আট রাউন্ড গুলি চালনার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে জাফরাবাদে বিক্ষোভকারীদের ওপর গুলি চালনার অভিযোগ পঁচিশে ফেব্রুয়ারি গুলি চালানোর অভিযোগ অভিযোগ সামনে আসার পরেই ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার চব্বিশে ফেব্রুয়ারি গুলি চালনার অভিযোগ অভিযোগ সামনে আসার পরই ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার দিল্লি পুলিশের কাছে এটা বড় সাফল্য উত্তরপ্রদেশের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে শাহরুখকে এবং আমাদের প্রতিনিধিরা যেমনটা জানিয়ে দিল যে শাহরুখকে জেরা করা হবে তাকে আজকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সামলি থেকে পুলিশ এবং তাকে জেরা করে জানা হবে যে এই কটা দিন শাহরুখ কোথায় ছিল কোথায় আশ্রয় নিয়েছিল এবং আপনাদের জানিয়ে রাখি দিল্লি পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুপুর সাড়ে তিনটে নাগাদ বিস্তারিতভাবে এই ঘটনা সম্পর্কে অবশ্যই জানাবে তার আগে আপনাদের জানিয়ে রাখি দিল্লি হিংসাকাণ্ডে শুটার শাহরুখকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার উত্তরপ্রদেশের সামলি থেকে শাহরুখকে গ্রেফতার করা হয়েছে আট রাউন্ড গুলি চালনার অভিযোগ চব্বিশে ফেব্রুয়ারি গুলি চালানোর অভিযোগ শুনবো আমাদের প্রতিনিধি ওম প্রকাশ কি বলছেন के पहले छापेमारी की थी उस दौरान यह खुलासा हुआ था कि इन फैक्ट्रियों में कट्टा ऑन डिमांड बन रहा है और किसको कैसा कट्टा चाहिए 315 बोर का 32 बोर का 12 बोर का वो तमाम कट्टे ऑन डिमांड वहां बनाए जा रहे थे और दिल्ली पुलिस की स्पेशल सेल को स्पेसिफिक थी कि इन जगहों पर ये कट्टे बनाए जा रहे हैं लिहाजा हुआ है और ऐसे कई हथियार डीलर यहां पर संपर्क में लोगों के पाए भी गए हैं जो दंगा फैला रहे थे ऐसी हालत में आने वाले कुछ ही दिनों में हम और आप ये देखेंगे कि अवैध हथियार के डीलरों पर भी पुलिस का सिकंजा कसा है और हो सकता है कुछ एक अवैध हथियार फैक्ट्रियों का पर्दाफाश भी हो जाए सोमनाथ অর্থাৎ অস্ত্র পাচারকারী কারা তাদের সম্পর্কেও দিল্লি পুলিশ খোঁজ করছে এবং দিল্লি হিংসাকাণ্ডে শুটার শাহরুখ গ্রেফতার হয়েছে আট রাউন্ড গুলি চালানোর অভিযোগ শাহরুখের বিরুদ্ধে জাফরাবাদে বিক্ষোভকারীদের উপর গুলি চালনার অভিযোগ চব্বিশে ফেব্রুয়ারি গুলি চালানোর অভিযোগ অভিযোগ সামনে আসার পরে ফেরার হয় শাহরুখ শাহরুখকে গ্রেফতার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার উত্তরপ্রদেশের প্রদেশের শামলি থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে গ্রেফতার করার পর এবার তাকে জেরা করা হবে এই কটা দিন সে কোথায় ছিল এই সাত দিন কোন কোন ডেরায় সে ঘুরেছে এবং আশ্রয় নিয়েছিল তার সঙ্গে অস্ত্র কাদের যোগ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই অস্ত্র রাখার যে ডেরা সেগুলোই বা কি জানবে দিল্লি পুলিশ